হ্যালো ফ্রেন্ডস, রাজশ্রী কুইজিং অ্যান্ড ফ্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে তবে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি ভিডিওতে যে টপিকের ওপরে ভিডিওটা করছি, তো সেটা হচ্ছে যে আমি আমার ভিডিও করার জন্য, মানে এই যে ভ্লগ করি বা যে কোনো ভিডিও এই যে করছি কন্টিনিউ, তো ভিডিও করার জন্য আমি কী কী জিনিস ইউজ করি। মোবাইল তো ইউজ করি, সেটা তো সবাই জানো, সবসময় তো হাতে ধরে হয় না, তো বেশিরভাগ ভিডিওটাই আমি এখন হাতে ধরেই করছি, এখন করছি না যদিও হাতে ধরে। তো আমি যে ট্রাইপড ইউজ করি আর কি মাইক্রোফোন ইউজ করি, তো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদিভাই তুমি কী ইউজ করো আমাদেরকে একটু বলো, কীরকম ট্রাইপড ইউজ করো। তো চলো আজকে আমি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি এক এক করে। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি ভিডিওর জন্য কী কী ইউজ করি। এই তিনটে জিনিস আমি ইউজ করি ভিডিওর জন্য। তো প্রথমে মোবাইলটা দেখিয়ে দিই। দেখো আমি একটা রিয়েলমির মোবাইল ইউজ করি, এটা তো এটা হচ্ছে যে রিয়েলমির 5G একটা ফোন। তো এটা আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, কিন্তু যখন আমি প্রথমে ইউটিউব চ্যানেলটা খুলি তখন কিন্তু আমার কাছে এই ফোনটা ছিল না, তখন কিন্তু আমি হনর 9 Lite ফোনটা ইউজ করতাম আর ওতেই সমস্ত ভিডিও করতাম। আর আমি যখন প্রথমে চ্যানেল খুলি তখন কিন্তু আমার কুকিং চ্যানেল ছিল। তো তোমরা যদি কেউ আমার পুরনো ভিডিও দেখে থাকো তো দেখবে আমি প্রথমে রান্নাবান্নার ভিডিওই শেয়ার করতাম, তারপরে আমি ব্লগ ভিডিও শেয়ার করি আর কি এখন। আর দেখো এই যে মাইক্রোফোনটা, এটা আমি ইউজ করতাম আগে, এখন একটু কম ইউজ করি। তো এটা তো জানো এখানে একটা ক্লিপ টাইপের আছে, এই যে, তো এটা এখানে এরকম জামায় আটকে নিই আর এখানে পিন আছে, এটা ফোনে আটকানো যায়। তো আগে যে ফোনটা আমি ইউজ করতাম ওতে না ভয়েস ক্যাচ করতে খুব প্রবলেম হতো, আর তখন আমি পরে ভয়েস দিতাম, রেকর্ডিং করতাম, তো তখন হচ্ছে যে অসুবিধে হতো, মানে একটু আশপাশের আওয়াজগুলো বেশি আসতো। তো এটা লাগিয়ে আমি যখন করতাম, ভয়েসটা দিতাম, তখন কিন্তু খুব ক্লিয়ার ভয়েস আসতো। তো এটা তখন আমি খুব ইউজ করতাম, আর এখন একটু ইউজটা এটা কমে গেছে। এই ফোনটা মোটামুটি ভয়েসটা ক্যাচ করে নেয়, কিন্তু এটা লাগিয়ে করলে অনেকটা বেটার আছে। তো সবসময় লাগানো হয় না এখন, তবে আগের ভিডিওতে দেখবে সবসময় এখানে জামার এখানে লাগানো থাকতো, যখন ভয়েস দিতাম তখন তো বুঝতে পারবে না, বাট যখন এমনি বসে কোনো ভিডিও করতাম তো তাতে তোমরা দেখলে বুঝতে পারবে যে ওখানে লাগানো থাকতো। এখন একটু কম ইউজ হয় যেহেতু এই ফোনটা মোটামুটি ভিডিওটা মোটামুটি ভয়েসটা ক্যাচ করতে পেরে যায় ওই জন্য। তো এবারে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই বলো যে কী করে, মানে ভিডিও কোন ট্রাইপড ইউজ করো বা ভিডিও তোমার ভিডিও কে ফোন ধরে দেয়, তো সবসময় দেখো ফোন ধরা সম্ভব নয়। ফোন ধরে দেয় আমার হাজব্যান্ড, ফোন ধরে দেয়, ও বাড়িতে থাকে যখন তখন ও ধরে দেয়, আর না হলে ও যদি বাড়িতে না থাকে, আমার বোন যদি বাড়িতে থাকে তো ও ধরে দেয়, কিন্তু সবাই তো সব কাজ ছেড়ে সবসময় বাড়িতে থাকতে পারে না। তো তার জন্য এই ট্রাইপডটা আমি কিনেছিলাম, এটা অনেকদিন আগেই কিনেছিলাম। তো দেখো ট্রাইপডটাকে কিন্তু ছোটো বড় করা যায়, আর এখানে এইটা এটা আছে, তো এরকম করে ঘুরিয়ে এটাকে তুমি মানে তোমার অ্যাডজাস্টেবলভাবে এরকম যদি রাখতে চাও এরকম 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 করে রাখা যায়, আর ফোনটাকে আমি ট্রাইপডের মধ্যে এইভাবে লাগানো যায়, তো এইটাই ওঠানো যায়, তো এইভাবে এটা লাগিয়ে নেওয়া যায়। এবারে তোমার যেমন দরকার হবে, যদি ছোটো বড় করতে চাও ট্রাইপডটাকে, তো এরকমভাবে করে নিয়ে এইভাবে বসানো যায়, তারপরে তুমি ফ্রন্টেও রাখতে পারো, ব্যাকেও রাখতে পারো তোমার ক্যামেরা, তো ওইভাবে করা যায়। তো এটা এটা কখন বেশি কাজে দেয় জানো তো, এই যে ধরো আমি এখন বসে ভিডিও করছি, তো এখন এরকম আমি রেখে আমার দিকে সেলফি দিকে ফ্রন্ট দিকে ঘুরিয়ে করতে পারি, তো এটা খুব কাজের হয় তখন। আর যখন আমি কোনো রান্নার ভিডিও শ্যুট করি তো তখনও এটা খুব কাজের হয়, যদিও রান্নার গ্যাসটা অনেকটা উঁচুতে থাকে এটাতে হয় না, আমি একটা কোনো বড় ডাব্বা টাইপের রাখি তার উপরে এটা রেখে অ্যাডজাস্ট করে নিই, মোটামুটি করে নিতাম। তো এখন তো জানো তো প্রেগনেন্সির জন্য আমি একদমই কিচেনে ঢুকি না, রান্নাবান্না করি না, তো এখন রান্নাবান্নার কোনো কোশ্চেনও আসে না, এখন তো জানো কীরকম টাইপের ভিডিও শ্যুট করি। আর প্রথম থেকেই যখন ভিডিও স্টার্ট করি আমার কাছে ট্রাইপড বা এগুলো কিছুই ছিল না, পরে পরে এগুলো সব কেনা হয়েছে। এবারে এখন তোমাদের মনে হতে পারে যে আমার ফোন যদি এখন এখানে থাকে তাহলে আমি এখন কিসে ভিডিও করছি, তো আমি এখন ভিডিও করছি আমার বোনের ফোনে, তো আমার বোনের ফোনটা নিয়ে এসেছি এই ভিডিওটা শ্যুট করবো বলে, তো ওর ফোনেই এখন ভিডিওটা চলছে। তো দেখো আমি আপাতত এইভাবেই আমার ভিডিও ম্যানেজ করি, তবে যাই বলো তাই বলো ট্রাইপডে বসিয়ে একটা স্থির জিনিসের, ধরো আমি বসে আছি তো এক জায়গায় বসে আছি, তো এই ভিডিওগুলো ভালো আসে ট্রাইপডে মোবাইলটা সেট করে রাখলে, কিন্তু যখন কোনো মানে
এরকম কোনো ভিডিও ভিডিও হয় যে আমি যাচ্ছি চলছি বা হাঁটছি কিছু বানাচ্ছি, তো সেই সব ভিডিও কিন্তু যদি কেউ ধরে দেয় ফোনটা অবশ্যই তখন ভালো আসে, এটা সবাই বোঝো, যারা ভিডিও করছো সবাই বোঝো। আমি মোটামুটি এইভাবেই আমার ভিডিওগুলো শ্যুট করি আর তারপরে এডিট করি কোন অ্যাপে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি কিন্তু ইনশর্ট অ্যাপে এডিট করি, তো ওটাতেই আমি এডিট করি ইনশর্টে, ইনশর্টেই আমার সুবিধে হয় করতে। তো এইভাবেই চলছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে যা কিছু শেয়ার করার ছিল করে দিলাম আজকে ভিডিও সংক্রান্ত। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।